প্রিয় দর্শক, হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন ঢাকার শনি রাখরা। এই শনি রাখরায় অস্থায়ী কুরবানির পশুর হাট। আজ 24 জুলাই 2020 শুক্রবার। এই যে আপনারা দেখছেন গরু এখানে ওটা শুরু হয়ে গিয়েছে। এই যে গরুগুলি এখানে দেখছেন আপনারা, এগুলো আজকেই হয়তো নেমেছে। তো আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা কোত্থেকে আসছেন? কুষ্টিয়া থেকে আসছি। কুষ্টিয়া থেকে আসছেন? কতগুলি গরু আনছেন? এগারোটা গরু আনছেন। আচ্ছা, আমরা যদি একটু জানতে চাই, এই যে আপনার পাশে আমরা দেখছি গরুটা, এটা দাঁত কয়টা? না, দাঁত চার দাঁত। আচ্ছা, এটা আনুমানিক ওজন কিরকম হবে? সাত মন। আপনি কি স্কেলে তুলছিলেন না আনুমানিক? আচ্ছা, এটা আন্দাজে সাত মন। এটার দাম কত যাচ্ছে? 1,60,000। আপনি আসছেন কবে? আজকেই আসছেন, মানে এখনো কাস্টমার আসছে না, দরদাম এখনো শুরু হয়নি। আচ্ছা, এইটা আপনি নিয়ত নিচ্ছেন কত হলে বিক্রি করবেন? না, তাও তো একটা নিয়ত করছেন আপনি, 1,50,000 হলে বিক্রি করবেন। আচ্ছা, আপনি এই যে ছোট গরু, এই যে আমরা দেখছি যে কোনার গরুটি জানছেন আপনি, এগুলো তো পিওর দেশাল। এই যে সুপ্রিয় দর্শক দেখছেন আপনারা, পিওর দেশাল গরু। আচ্ছা, এই যে এই কোনার গরুটা, এটার দাম কত যাচ্ছে? এটা 1,50,000 টাকা চাইছেন। আর বিক্রি হবে কিরকম আপনি নিয়োগ করছেন? 1,20,000 বলছে, আপনি দেননি, মানে কত হলে আপনি দিবেন? হ্যাঁ, 40,000 হলে দিবেন। তারপরে যে এটা 1,30,000। আচ্ছা সুপ্রিয় দর্শক, এই যে আপনারা দেখছেন পিওর দেশাল গরু, এবং শনি রাখরা হাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে আপনি একটা ক্রস গরু এনেছেন, এই ক্রস গরুর দাঁত উঠছে? দুই দাঁত, চার দাঁত। এটার দাম কত যাচ্ছে? 90,000 টাকা। এটা দরদাম হয়েছে? কেউ বলেনি। আচ্ছা আচ্ছা, 90,000 টাকা আপনি দামটা চাইছেন। এই যে সুপ্রিয় দর্শক, এদিকে দেখছি, তারপরে আমরা একটা দেখি, একটা মিডিয়াম সাইজের একটা গরু দেখছি। এটার ওজন কীরকম হবে? এটার ওজন 5 মন হবে। 5 মন, আপনাদের হিসাবে 5 মন আর কি। এটার দাম কত যাচ্ছে? 1,10,000 চাইছেন, তার মানে এটা 1,00,000 নিজে বিক্রি হবে? 1,00,000 বিক্রি হবে, নিয়োগ করছেন 1,00,000। এই যে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন, এই কয়েকটা গরুই আপনি আনছেন না, এ পাশেও আছে। আচ্ছা, আপনার কাছে ছোট গরু আছে? এই যে এখানে দেখছি। আচ্ছা, এটার দাম কত যাচ্ছেন? 85,000 হলে আপনার এটা বেচা যাবে। আচ্ছা আচ্ছা, এই যে সুপ্রিয় দর্শক, আপনারা আমাদেরকে মিডিয়াম জাতের এবং ছোট জাতের গরুরও খোঁজ খবর দিতে বলেন, মূলত সেই উদ্দেশ্যে আমরা দেখাচ্ছি। তারপরে এই যে দেশি গরুটা দেখছি, ৮০,000 হলে আপনি এটা বেচতে পারবেন আর কি। এই যে 80,000 দেশি গরু, এই যে দেখছেন বেশ সুন্দর সুন্দর সমস্ত দেশাল গরু এসেছে। আচ্ছা আচ্ছা, আপনার সাথে একটা কথা বলি, এই এখন কি বুঝছেন আপনি, কি শনি রাখরাতে আসেন প্রতি বছর? শনি রাখরাতে 7 বছর ধরে আসছি। 7 বছর ধরে? আচ্ছা, গত বছর কতগুলো আনছিল? ১৮টা বিক্রি হয়েছিল? আচ্ছা, আলহামদুলিল্লাহ, তাহলে তো আপনি মানে আপনার ভাগ্য ভালো আর কি, কারণ অনেকে বিক্রি করতে পারেনি। মানে আপনি কম দাম হইলেও ছেড়ে দেন? আচ্ছা আচ্ছা, এই গরুগুলি কি আপনি বাড়িতে পালন করেন না কিনে আনেন? আচ্ছা, মানে বাড়িতেও পালন করেন, সেই সাথে আপনি বাজার থেকেও আপনি কিনে এনে? আচ্ছা আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করছি, আবারও জানিয়ে রাখি, আজ 24 জুলাই 2020 শুক্রবার, আপনাদেরকে আমরা এই শনির আখড়া, এই যে আপনারা দেখছেন একদম মূল সড়কের পাশে, এই যে মূল সড়ক ঢাকা চিটাগাং মূল সড়ক আপনারা দেখছেন, এই পাশেই এই হাটটির অবস্থান। তো আসুন, আপনাদেরকে আমরা এবার কিছু ছোট গরুর খবর দিই। আর এখানে আপনারা দেখছেন প্রচুর বাচ্চারা ছেলেপেলে, এরা সব এই গরুর হাট লেগেছে, তাই এদেরও একটা খুশির আমেজ শুরু হয়ে গিয়েছে, ঈদের আমেজ যেটাকে বলে। তা আমরা এখানে একটু কথা বলি, আসসালামু আলাইকুম। কোথা থেকে আসছেন ভাই? আমরা সুয়াডাঙ্গা থেকে আসছি। সুয়াডাঙ্গা থেকে? এই শনি রাখরায় কি আপনারা প্রতি বছরই আসেন? প্রতি বছর? কয়টা গরু আনছেন?
আমার আছে গতবার আনছিলাম 56টা হ্যাঁ এবার আছে যে আইছিলাম 32টা গত বছর 56টা আনছিল 56টা বিক্রি করে গেছেন আচ্ছা আচ্ছা আর এবার আনছেন 32টা আচ্ছা কোন 32টা আনছেন আচ্ছা একটু আমাদেরকে একটু আপনার গরুর সাইজগুলি যদি একটু দেখান আসুন সুপ্রিয় দর্শক উনি 32টি গরু এনেছে আপনারা শুনছেন এই যে দেখছেন আপনারা ছোট বড় সাইজের 32টি গরু এই যে দেখুন এই যে দেখুন অনেক বড় সাইজের একটা ষাঁড় গরু এই যে দেখাবেন অনেক বড় ষাঁড় গরু অনেক বড় বড় সাইজের আচ্ছা এইগুলি কি আপনি বাড়িতে পালন করেন জি বাড়িতে পালন বাড়িতে পালছেন আচ্ছা এই যে এই গরু এই গরুটির দাঁত কয়টা দাঁত আছে যে আমার 6টা 6টা আনুমানিক ওজন আনুমানিক ওজন আছে 8 মণ আছে 8 মণ জি এই গরুটির দাম কত যাচ্ছে এটার দাম তো আমাদের দেশে 1,55,000 বলছিল বেশি 1,55,000 আপনার কুষ্টিয়াতে বলছিল বেচেননি আর এখন এখানে এখন বলছে 20-30 এর বলছে মানে 1,20,000 হ্যাঁ দাম এত পড়ে গিয়েছে ঢাকা এসে আর আপনি নিয়ত নিচ্ছেন কত হলে বেচবেন আমার নিয়ত আছে 1,60,000 হলে বেচবেন 1,60,000 হলে আচ্ছা তার মন খারাপ আচ্ছা বাজার কি এবার আপনার মনে হচ্ছে বাজার খারাপ এবার বাজার খারাপ দেখাবে আশা করি আপনার কাছে ভালো হইতে পারে ভালো হইতে পারে আচ্ছা আমরা চাই যে বাজার যেন হ্যাঁ মানে আপনারাও যেন হাসি মুখে যেন বাড়ি যেতে পারেন আর যারা ক্রেতা তারাও যেন হাসি মুখে বাড়ি যেতে পারে আমরা এটাই চাই যে আপনারা যেন একটা রিজনেবল প্রাইসে যে স্বল্প লাভে আপনারা যেন গরুগুলো ছাড়েন আমরা সবসময় সেটাই চাই আমরা পালের গরু আমরা পোষাইলে আমরা বেছিলাম আচ্ছা যেহেতু আপনারা পালের গরু আচ্ছা এই যে আমরা কালো গরুটা দেখছি এটা তো দেশাল এটা দেশাল পিওর দেশাল আচ্ছা এটার দাঁত কয়টা চারটা এটার আনুমানিক ওজন কিরকম হবে 7 মণ এটার দাম কত যাচ্ছে 1,40,000 আপনার চাওয়া দাম আর বেচার দাম আচ্ছা আর চাচ্ছেন কত টাকা চাচ্ছি 1,60,000 তার মানে 20,000 টাকা আপনারা বেশি চাচ্ছেন নর্মাল আচ্ছা এই যে এপাশে আমরা ছোট গরুগুলি দেখছি এবার আমরা একটু ছোট গরুগুলি রেটগুলি একটু জানার চেষ্টা করি আসুন সুপ্রিয় দর্শক এই যে আপনারা দেখছেন এখানে ছোট ছোট গরু ছোট না ঠিক এগুলো তো মিডিয়াম সাইজের গরু বলা যাবে এই যে দেখুন উঠানোর দরকার নেই এগুলো অনেক দূর জার্নি করে আচ্ছা এই যে এই যে এই কালো গরুটা এই গরুটা ওজন কিরকম হবে 4 মণ হবে 4 মণ এত বেশি হবে না কাকা না না 4 মণ হবে আচ্ছা এটা দাম কত যাচ্ছেন এটা চাইছে 1,20,000 1,20,000 মানুষ দরদাম করছে কেউ 70-75 বলছে 70-75 আর আপনার নিয়ত আছে কত হলে ছাড়বে 80-85 হলে ছেড়ে দেবেন 80 হলে ছাড়ে দেবেন মোটামুটি কি এই যে এটা পাশেরটা যে দেখছি এগুলো সব একই রে একই রে আছে 85-85 হলে ছাড়ে দেবেন ওটা পাশ এই 70-80 হলে ছাড়ে দেবেন আচ্ছা এটা 85 হলে ছাড়বেন তারপর এটা আপনি 80 হলে ছাড়বেন আচ্ছা ওটা কি আপনার সবচেয়ে ছোট গরু আচ্ছা 80,000 টাকা হলে উনি ছেড়ে দিবে এই যে শুনছেন সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমরা শনি রাখরা এই হাট থেকে আমরা আজকের আপডেট দেওয়ার চেষ্টা করছি আজ শুক্রবার আপনাদেরকে আবারও জানিয়ে রাখি 24 জুলাই 2020 শুক্রবার তো ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম তা আসুন সুপ্রিয় দর্শক আমরা এদিকে দেখি এদিকে এই এই ছোট গরুগুলি কাজ এগুলি আপনার আচ্ছা আমাদেরকে একটু বলেন তো যে এই যে ছোট গরু এগুলো কি দাঁত উঠছে দাঁত উঠছে দুই দাঁত করে দুই দাঁত আচ্ছা এগুলির দাম কত করে চাচ্ছেন এটা চাইতেছে 65,000 হ্যাঁ 65,000 টাকা চাইতেছে 45,000 দাম কইতেছে 50,000 ছেড়ে দিন 50,000 ছেড়ে দিন এই যে এ পাশের গুলো এটা 55 বলতেছে 60-65,000 ছেড়ে দিন আচ্ছা ওটা 60,000 ছাড়বে যে এটা চাইতেছে 80 এটা 65-70,000 ছেড়ে 65,000 ছেড়ে দিন 65,000 ছেড়ে আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদেরকে আমরা ছোট বড় সব রকমের ষাঁড় গরুর এই কুরবানি উপলক্ষে শনি রাখরা হাট থেকে আমরা দামগুলি জানানোর চেষ্টা করছি আপনারা এখানে দেখছেন এখানে সব জাতের গরু রয়েছে এখানে আপনারা ছোট পাবেন বড় পাবেন সব জাতের আপনারা ষাঁড় গরুগুলি আপনারা এই হাট থেকে পেয়ে যাবেন এই যে আপনারা দেখছেন এখানে ছোট ছোট গরু উঠেছে
এগুলো মোটামুটি 40-45-এর মধ্যে বিক্রি হয়ে যাবে। এই গরুগুলির আমরা দেখছি না এখানে কাউকে। তো যা হোক সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা শনি রাখরা হাট থেকে আপনাদেরকে কুরবানি উপলক্ষে আজ শুক্রবার এই ভিডিওটি দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই। আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।